नमस्कार बंधुरा आमार रिस्टिस चैनले तुम्हारे सकल के जानाई स्वागत। बंधुरा आज तुम्हारे साथ शेयर करब हाँसर डिमे असाधारण सुस्वादु एक रेसिपी। चलो तब एबार रान्ना शुरू करी। प्रथमे एखाने आमी डिम और आलूगुलो सेद्ध करे निच्छी। एर जोन्नो जल दिए तार मध्य एक चामच नून दिए आमी 20 मिनिटेर जोन्नो डिम और आलूगुलो सेद्ध करे निच्छी। এই রান্নাতে যা যা উপকরণ লাগবে তা হলো, এখানে আমি 4টে হাঁসের ডিম নিয়েছি, কিছু নতুন আলু, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা রসুন, আদা আর কিছু কাঁচা লঙ্কা। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে তার মধ্যে 4 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম করে নিচ্ছি। প্রথমে এখানে যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি মাপের নতুন আলুগুলো নিয়েছি, তোমরা যে কোনো আলু দিয়ে এই রান্না করতে পারো। 3-4 মিনিট প্রথমে আলুগুলো ভালো মতন ভেজে নিচ্ছি। ভাজা আলুগুলো এবার অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর 4-5টে কাঁচা লঙ্কা। এবার ক্যাপসিকাম আর লঙ্কাগুলো আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম লঙ্কাগুলো ভাজা হয়ে আসলে ওগুলো অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো হালকা লাল লাল করে দুপাশ ভেজে নিলাম। ভাজা ডিমগুলো অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারচিনি টুকরো, 3টে লবঙ্গ, 3টে এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 ছোট চামচে 1 চামচ পরিমাণে গোটা জিরে। সব কিছু হালকা 1 মিনিট ভেজে নিলাম। যখন এর থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে কুচি করে রাখা একটা পেঁয়াজ টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা রসুনের কোয়াগুলো আমি খুলে রেখেছিলাম, সেই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। এভাবে হালকা 2 মিনিট পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি। আবার এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা। আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এবার ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে নিয়েছি। এবার এখানে একটা বড় মাপের টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সে টমেটো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ। 1/2 চামচ পরিমাণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো মতন সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে নিয়েছি। সব কিছু উপকরণ আমি ভালো মতন ভেজে নিয়েছি। মশলা থেকে এখন তেল বেরোতে শুরু হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ছোট আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে সব মশলা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট এভাবে সব কিছু আমি মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। জল দেওয়ার পর সব কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোল ফুটতে শুরু হলে এর মধ্যে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম কম করে ঢেকে 4-5 মিনিট আমি রান্না হতে দেব। 5 মিনিট পর কভার সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিলাম। সব কিছু আরেকবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু কম করাই আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আবার সবকিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার সুস্বাদু ডিমের ঝোল রান্না করা কিন্তু কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে অথবা রুটি পাউডার সাথে এই ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে দারুণ লাগে। বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে ডিমের ঝোল তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দেবে। বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিবে নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য।
বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।